শোকাবহ আগস্টের প্রথম দিন আজ 1975 সালের এই মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যা চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও ওই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন নিহত হয় এবং 500+ নেতাকর্মী আহত হয়েছিল। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ মর্মান্তিক হত্যার স্মৃতি বিজড়িত আগস্ট মাস। রাজনৈতিক ও সামাজিক সংগঠন মাসব্যাপী আগস্টের কর্মসূচির ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি চক্র বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করতে চেয়েছিল। এ সংক্রান্ত একটি খসড়াও তারা তৈরি করেছিল, যদিও এটা টেকাতে পারেনি, মানুষ তা মেনে নেয়নি। রবিবার শোকের মাস আগস্ট উপলক্ষে ধানমন্ডির 32 নম্বর সড়কে কৃষক লীগ আয়োজিত রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশ, যে বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল, যদিও সেটা টিকাতে পারেনি। ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ডের কুশলীরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। রোববার সকালে তিনি তার রাজধানীর সরকারি বাসভবনে বিপিকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 15 আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 21 আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। 2 আগস্টের পর 3রা নভেম্বর, 3রা নভেম্বরের পর 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। 15 আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 21 আগস্ট গ্রেনেড হামলা প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। ঢাকার সব জেলা সহ রাজধানীতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। তবে আগামী সপ্তাহ থেকে সারা দেশে এই টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ কার্যক্রম শুরু হবে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানিয়েছেন করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য, সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার শামসুল হক। আগামী 5 আগস্ট চলমান কঠোর বিধিনিষেধ শেষ হলে সারা দেশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার রাজধানীর নিউ মার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি জানিয়েছে সমিতিটি। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুত পরিস্থিতি খুব ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওরা আমাদের যে নিরাপত্তা মজুত সেটা অন্যান্য বছরের তুলনায় এবার অনেক শক্তিশালী। 6 মাস আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ হওয়া জেনারেল মিং অং হ্লাইং রোববার রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল দেওয়া এক ভাষণে দেশটিতে 2 বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এবছরের 1 ফেব্রুয়ারি নির্বাচনে কাজ চুপিয়ে এনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে আটকে রেখে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেন সেনাপ্রধান। আর মাত্র একদিনের অপেক্ষা, এরপরে মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজে দলের প্রয়োজন হলে মোহাম্মদ মিঠুন ওপেনিং করবে বলে জানিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো।